4.5 ঘন্টা পর বিকেল 5টায় সিলেট বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। দুপুর 1টার দিকে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় বিমানের একটি ফ্লাইটের চাকা ফেটে গেলে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বিমানের বোয়িং 737 উড়োজাহাজটি 148 জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে 12:55 উড্ডয়নের কথা ছিল। উড্ডয়নের সময় বিকট শব্দে উড়োজাহাজটির চাকা ফেটে যায়। এ সময় পুরো উড়োজাহাজে ঝাঁকুনি শুরু হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন 148 যাত্রী। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।